কোনোভাবেই নিজের মেয়ের এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না মেঘলার মা। বুক চাপড়ে করা কান্নায় বারবার তার চোখে ভাসছে মেয়ের সঙ্গে তার শেষ কটি মুহূর্তের স্মৃতি। হাসপাতালে যাওয়ার আগে প্রসূতি মেয়েটি কোনো এক অজানা আশঙ্কায় তার হাত শক্ত করে ধরেছিলেন। ১৫ জানুয়ারি সোমবার সন্ধ্যায় প্রসব বেদনা ওঠায় মেঘলাকে স্বজনরা নিয়ে গিয়েছিলেন বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের কলেজ রোড এলাকার সুন্দরবন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। হাসপাতালে আনার পর কর্তৃপক্ষ বাচ্চার অবস্থা ভালো না বলে দ্রুত সিজার করতে বলেন। স্বজনদের অভিযোগ, রাত ৮টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ সবুজ কুমার দাস নামের এক ভুয়া ডাক্তারকে দিয়ে সিজার করান। ৩ ঘন্টা পর দেখেন মেঘলা ও তার নবজাতক দুজনেই মারা গেছেন। পরে তারা জানতে পারেন এই হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারটি অবৈধ। ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন বামনা উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ তারেক হাসান। হাসপাতালের চিকিৎসক বা ম্যানেজমেন্টের দায়িত্বে যারা ছিলেন তারা কেউ নেই, কর্মচারী কয়েকজন আছেন। তবে কাছে জানতে চাওয়া হয়েছিল তারা লাইসেন্স কিছু দেখাতে পারেনি, লাইসেন্সবিহীন যে কার্যক্রম আছে হাসপাতালের কার্যক্রম চলমান থাকতে পারে না। হ্যাঁ, এবং অন্যান্য আইনানুগ যে ব্যবস্থা আছে সেগুলো আমরা গ্রহণ করছি। আর যে দুর্ঘটনাটি ঘটেছে রোগীর আত্মীয় স্বজন তারা নিয়মিত মামলার জন্য থানায় গিয়েছেন, তারা নিয়মিত মামলা দায়ের করবেন সে বিষয়ে। এবং আমার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আইনানুগ কার্যক্রম গ্রহণ করার কথা সেগুলো আমি গ্রহণ করছি। বামনা থানার অফিসার ইনচার্জ জানান লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। পক্ষকে আইনগত পরামর্শ প্রদান করি, তারা শুনেছি এজাহার দিবে, এজাহার প্রক্রিয়া দিন, তারা যদি এজাহার দেয় আমরা মামলা নিব এবং যারা এই হত্যার সাথে জড়িত তারা আমাদের আইনের আওতায় আনব। এবং কেউ যারা যারা যে যত বড় নেতা হোক মেঘলা আক্তার উপজেলা ৩ নং বামনা ইউনিয়নের উত্তর বামনা গ্রামের রফিকুল ইসলাম তারেকের স্ত্রী ও একই উপজেলার ডৌয়াতলা গ্রামের সগিরের কন্যা। এ ঘটনায় সুন্দরবন হাসপাতাল সিলগালা করে দিয়েছে কর্তৃপক্ষ। এর মালিক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ইউপি সদস্য রেজাউল ইসলাম সহ কয়েকজন পলাতক। মারুফা কামাল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।